আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই একটি স্কোয়ার শেপ কেককে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন, সেই আইডিয়াটাই। তো আশা করছি আমার আজকে টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখি নেই আমি কিভাবে আজকের কেকটি ডেকোরেশন করে নিচ্ছি। আজকের কেকটি ডেকোরেশনের জন্য আমি এখানে 4টি ডিমের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি। ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি কেকটাকে আগে থেকে ক্রাম কোটিংটা করে রেখেছি, তো একটি লিফ নজলের সাহায্যে আমি কেকটার চারপাশে কিছু ডিজাইন করে দিচ্ছি। আর আমি এখানে ক্রিম হিসেবে আজকে হুইপ ক্রিম ইউজ করেছি, এটা এভার হুইপ ক্রিম। আপনারা যারা এভার হুইপের টিউটোরিয়াল চাচ্ছেন, তারা আমার চ্যানেলে এভার হুইপের একটি ভিডিও টিউটোরিয়াল দেয়াই আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই তো আমি কেকের চারপাশটাকে লিফ নজলের সাহায্যে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা কীভাবে করছি আপনাদেরকে আমি আরও একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে এই ডেকোরেশনটা করে নিয়েছি। তো ডেকোরেশনটা করা হয়ে গেছে, এখন আমি কেকের উপরের সাইডটাকে কিছু ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নেব। এবার একটি স্টার নজলের সাহায্যে কিছু হলুদ কালারের ক্রিম নিয়ে আমি কেকের চারপাশটাতে কিছু গোলাপ করে দেব। ডেকোরেশনটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কিভাবে করবেন। আমার এভাবে করতে ভালো লেগেছিল, তাই আমি এভাবেই করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। তো গোলাপগুলো দেওয়া হয়ে গেলে সে একই কালারের ক্রিম দিয়ে আমি কেকের চারপাশটাতে কিছু ছোট ছোট ফুল দিয়ে একটু বর্ডার করে নিচ্ছি। এভাবে কেকে বর্ডার করে দিলে কেকগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো প্রায় আমার বর্ডারটা করা শেষ হয়ে গেছে। তো বর্ডারটা করা হয়ে গেলে এখন আমি আবারও নীল কালারের কিছু হুইপ ক্রিম দিয়ে একটি স্টার নজলের সাহায্যে আবারও কিছু গোলাপ করে দিচ্ছি আগের গোলাপগুলোর পাশে পাশে। তো গোলাপগুলো করা হয়ে গেছে, এখন সেই একই স্টার নজলের সাহায্যে আমি আবারও ছোট ছোট কিছু ফুল দিয়ে দিচ্ছি গোলাপগুলোর পাশে দেখার সৌন্দর্যের জন্য। তো এখন আমি কিছু পাতা করে দিচ্ছি। এ পাতার জন্য আমি কোনো প্রকার কোনো নজেল ইউজ করিনি, আমি একটি পাইপিং ব্যাগকে পাতার মতো করে কেটে নিয়ে তারপর আমি এই পাতাগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে পাতা দিয়ে দিলে আপনাদের কেকগুলো দেখতে আরও সুন্দর লাগবে। তো এই তো আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো রইলই, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।